আব্দুল মজিদ আপনি লিখেছেন, আমি চাকরি প্রত্যাশী একজন শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ বিজ্ঞানের বিষয়ের পাশাপাশি ইসলামিক ইলমও আছে, কিন্তু আমি তা আমার জীবনে ফলপ্রসূ না। বিসিএস এর জন্য সবাই হন্যে হয়ে ছুটছে, আমিও এর জন্য অনেকে আত্মহনের পথ বেছে নিচ্ছে, এবারে কিছু নিশ্চিত করেন। ভাই আব্দুল মজিদ, আপনি আগে আপনাকে ইসলামিক দর্শনটা বুঝতে হবে যে এই পৃথিবীতে আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য, আমাদের সবাইকে চলে যেতে হবে, অনন্ত অসীমকালের যাত্রা আমাদের সামনে আছে। অতএব এই সময়টুকু পার করার জন্য আমার খেয়ে পড়ে কোনো রকম বেঁচে থাকাটা আমার হলো মূল প্রয়োজন। এর পাশাপাশি আল্লাহ যদি আমাকে অনেক দেয়, আমি মানুষের কল্যাণ করতে পারছি, ভালো, বাট সেটা আমার মূল উদ্দেশ্য না। এটাকে মাথায় রেখে যদি আপনি এগোন, তাহলে এবার আপনার জন্য কোনো কিছুই জটিল হবে না, আপনার জন্য সব কিছুই সহজ হবে। কোনো রকম জীবন ধারণের একটা ব্যবস্থা, কোনো রকম হালাল একটা ইনকামের ব্যবস্থা, যার হাত পা আছে আল্লাহ তারা সুস্থ রেখেছেন, এরকম মানুষের জন্য কঠিন কিছুই নয়। আমরা অনেক কিছুকে আমরা নিতে পারি না আমাদের ইগোর কারণে, আমাদের তথাকথিত আত্মসম্মানের কারণে, এগুলো অনেক ক্ষেত্রে আমাদের দিন পালনে বড় ধরনের বাধার সৃষ্টি করে। তো আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে নিই, তাহলে অনেক বেশি সহজ হবে। বিশেষ কোনো জাগতিক অ্যাচিভমেন্টের জন্য একজন মানুষ আত্মহনের পথ বেছে নেবে, এটা তখনই সম্ভব যখন তিনি আখেরাতের প্রতি ঈমান তার কম থাকে বা দুর্বল থাকে কিংবা না থাকে, এবং দুনিয়ার বাস্তবতা যিনি না বোঝেন। দুনিয়া তো এরকম কোনো জায়গা নয় যেখানে আপনি পরিপূর্ণভাবে আপনি অন্তর লাগাই দিবেন, বরং এই দুনিয়ার সব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে। যেটা ছেড়ে চলে যেতে হবে তার জন্য এত বেশি অস্থিরতা, এটা তো কোনো যৌক্তিক হতে পারে না। এই জন্য দুনিয়ার বাস্তবতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমি হালাল উপার্জনের জন্য আপ্রাণ চেষ্টা অবশ্যই করব, কিন্তু এর মানে এই নয় যে দুনিয়ার কোনো কিছু অধরা থাকলে আমি তার জন্য অস্থির বা ব্যাকুল হব। যে দুনিয়ার ক্ষণস্থায়ী হওয়ার বিষয়টি জানেন এবং আখেরাতের স্থায়িত্বের বিষয়টি বিশ্বাস করেন, তার জন্য দুনিয়ার কোনো কিছু ছুটে যাওয়ার কারণে খুব বেশি অস্থির হওয়া গেছেন। দান করার নিয়তে টাকা রাখলে পরে ওই টাকা খরচ করে ফেললে কি গুনাহ হবে? আপনি এমনিতেই রেখেছেন, পরবর্তীতে ওটা আপনি খরচ করে ফেলেছেন, দান আর করা হয় নাই, আপনি জাস্ট নিয়ত করেছেন এই টাকাটা দিবেন কিন্তু আর দিলেন না, তো এতে গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত। কারণ হলো আপনি ভালো কাজের নিয়ত করার পর সেটা পূরণ করাটাই হলো আপনার মরুয়াত এবং আপনার তাকওয়ার দাবি। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি ধরুন জাকাতের টাকা আলাদা করেছেন, পৃথক করেছেন, বা মানতের টাকা পৃথক করেছেন, তাহলে সেক্ষেত্রে যেটা আপনি মানত করেছেন সেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেটা আপনার ব্যবহার করা উচিত নয়।